আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস কবি এর ত্রয়োদশ ও শেষ পর্ব টেবিলের উপরে টিফিন ক্যারিয়ার থাকার কথা টিফিন ক্যারিয়ার নেই আতাহার ঘড়ি দেখল বারোটা বাজতে এগারো মিনিট এত রাতে নিশ্চিত টিফিন ক্যারিয়ার নিয়ে কেউ আসবে না খাবার পাঠাতে কি ভুলে গেছে ভুলে যাওয়াটা অস্বাভাবিক না ধরে নেওয়া যেতে পারে আতাহারের বড় মামার বাড়িতে দৈনন্দিন কাজের একটা অলিখিত তালিকা আছে টিফিন ক্যারিয়ারে করে আতাহারকে খাবার পাঠানোর কাজটা তালিকায় একেবারে শেষের দিকে যার উপর দায়িত্ব সে সম্ভবত জড়ে পড়েছে কিংবা ছুটি নিয়ে দেশের বাড়িতে গেছে বেছে বেছে আজকের দিনেই খিদে আতাহারের নারী ভুরি উল্টে আসছে দোকানপাট এখনও কিছু কিছু খোলা গোটা দুই কলা কয়েকটা বিস্কিট এবং এক কাপ চা খেয়ে এলে হয় সেটাও সম্ভব না পকেটে কিছু নেই আজ নিয়ে তিন দিন সে শূন্য পকেট নিয়ে ঘুরছে একটা লাভ হয়েছে সিগারেট খাওয়া বন্ধ হয়ে গেছে আজ সারা দিনে মাত্র দুটা সিগারেট খাওয়া হয়েছে তৃতীয় সিগারেটটা পাঞ্জাবির পকেটে আছে রাতের খাবার পর আয়েশ করে বিছানায় শুয়ে ধরাবে এমন পরিকল্পনা ছিল পরিকল্পনার দ্বিতীয় অংশ আয়েস করে সিগারেট ধরানোটা করা যাবে প্রথম অংশ খাওয়া দাওয়া বাদ দিতে হবে কোন একটা দোকানে গিয়ে দরদাম করে দুটা কলা কিনে সেখানেই তাৎক্ষণিকভাবে ছিলে খেয়ে ফেলা যায় কলা খাওয়া হয়ে যাওয়ার পরে পকেটে হাত দিয়ে আঁতকে উঠে বলতে হবে সর্বনাশ মানি ব্যাগ এসব কাজ মজিক ভালো পারত তার অভিনয় প্রতিভা ছিল তুলনাহীন তার কাব্য প্রতিভাও তুলনাহীন সে এখন কবিতার জগৎ থেকে নির্বাসিত তার বিয়ের কার্ড এসেছে কার্ডের সঙ্গে ছোট চিরকুট দোস্ত কার্ড দেখে বুঝতে পারছিস বিয়ে করছি খবরদার বিয়েতে আসবি না হাত জোর করছি সাজাদু যেন না আসে ওকে আমি বিয়ের কার্ডও পাঠাইনি কবিতার জগৎ থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়েছি রক্ত কবিতা আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে প্রতিজ্ঞা করেছি দুই দেবীর আরাধনা করব না পুরনো লেখাও সব ছিঁড়ে ফেলেছি দোস্ত খবরদার তোরা বিয়েতে আসবি না ইতি মজিদ মজিদের বিয়ের কার্ডটা সুন্দর সাধু ভাষায় লেখা ভাবগম্ভীর নিমন্ত্রণপত্র আলহপাকে আল্লাহ পাকের আগামী আট পোষ উনত্রিশে রজব রোজ শুক্রবার বাদ জুমা এজিন কাবিনের দিন ধার্য হইয়াছে আধার বিছানা শুয়ে পড়ল খিদে ক্রমেই বাড়ছে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকলে খিদে কম লাগে কার যেন কথা মজিদের ক্ষুধা বিষয়ে মজিদের অনেকগুলি আবিষ্কার আছে ক্ষুধা নষ্ট করা বিষয়ক আবিষ্কার তার মধ্যে আছে প্রচণ্ড ক্ষুধায় গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা চালাতে হবে সামান্য বমি হলে সারা দিনের জন্য খিদে নষ্ট হবে প্রচুর লবণ দিয়ে আচ্ছটাক বাদাম খেতে হবে এর মধ্যে কয়েকটা অবশ্যই খোসা শুদ্ধ প্রচুর পরিমাণ চা এবং প্রচুর পরিমাণে জর্দাসহ পান খেলেও খিদে নষ্ট হবে তবে এই পদ্ধতি বিপজ্জনক এতে মুখের ভেতরের চামড়া পুড়ে যায় প্রতিটি পদ্ধতি মজিদের পরীক্ষিত এখন মনে হচ্ছে এ জীবনে তাকে আর খিদে নষ্ট করার কোনো পরীক্ষা দিতে হবে না তা খিদে পেলে সবুজ চুরি পরা স্নিগ্ধ দুটা হাত তাকে ভাত বেড়ে দেবে গোল গোল চাকা করা বেগুন গরম গরম ভেজে তার উপর এক চামচ গাওয়া ঘি ঢেলে দেবে মজিদ তখন হয়তো রহস্য করে বলবে বউ আমার ডান হাতে কি যেন হয়েছে হাতটা নাড়াতে পারছি না কি সমস্যায় পড়লাম বলো দেখি বউ মুখ টিপে হাসতে হাসতে বলবে তুমি বড় যন্ত্রণা করো আচ্ছা যাও হাঁ করো খাইয়ে দিচ্ছি কে কোন ফাঁকে দেখে সব ছড়াবে ছড়াক যার যা ইচ্ছা আমি তব মালঞ্চের হবমালাকার মানে কি মানে হলো আমি তোমার দাসানো দাস হয়েছে দাস হতে হবে না কপকপ করে গিলবে না তো ভালো মতো চিবিয়ে খাও ভাত খাবার ফাঁকে আচার হিসেবে ছোট্ট একটা চুমুকি খেতে পারি ফাজলামি করবে না তো তোমার এসব ফাজলামি অসহ্য লাগে আতাহার পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে সাবধানে টেবিলের উপর রাখলো তার জীবনের শেষ সঞ্চয় নষ্ট যেন না হয় পরিমল বাবু বললেন ভাই একটা রিকোয়েস্ট ঘরের ভিতর সিগারেট খাবেন না দয়া করে বাইরে গিয়ে খাবেন জি আচ্ছা আজ আপনার কাশি এখনও শুরু হয়নি ব্যাপারটা কি পরিমল বাবু দুঃখিত চোখে তাকালেন আধার বলল কাশি শুরু না হওয়ায় সব কেমন এলোমেলো লাগছে নাটক শুরু হয়ে গেছে অথচ আবহ সঙ্গীত নেই ভাই রসিকতা করবেন না মানুষের যন্ত্রণা রোগ নিয়ে রসিকতা করতে নেই ভগবান বিরক্ত হন আজ আপনার খাওয়া দিয়ে যায়নি মনে হয় ভুলে গেছে বাঙালি বড়ই বিস্মৃতি পরায়ণ জাতি এরা সব কিছু দ্রুত ভুলে যায় আপনার খিদে লাগেনি লেগেছে তবে ক্ষুধা জয়ের কিছু মন্ত্র আমার জানা আছে আমার বন্ধু মজিদ এই বিষয়ে বিস্তর গবেষণা করেছে মন্ত্রগুলি সেই হচ্ছে জনক তার মন্ত্র ব্যবহার করে আপাতত সুখে নিদ্রা যাব আমার টিনের কোটায় মুড়ি আছে খাবেন জি না খাবেন না কেন মুড়ি খেতে ইচ্ছা করছে না বলে খাবো না কি খেতে ইচ্ছে করছে চিকন চালের গরম গরম ভাত খুব শক্তও না আবার নরমও না ধোঁয়া উঠছে এমন গরম পাতের পাশে চাক চাক করে কাটা বেগুন ভাজা বেগুন ভাজার উপর গরম ঘি এক চামচ ঢেলে দেওয়া হয়েছে ভাত এবং বেগুনের গন্ধের সঙ্গে মিশেছে ঘিয়ের গন্ধ পাতের পাশে গাঢ় সবুজ রঙের একটা কাঁচা মরিচ পরিমল বাবু বিছানায় শুয়েছিলেন উঠে বসলেন মুগ্ধ গলায় বললেন আপনার কথা শুনে তো আমার নিজেরই আবার খিদে লেগে গেছে বেগুন ভাজা দিয়ে ভাত সত্যি সত্যি খাবেন কাছেই আমার এক আত্মীয় থাকেন তাকে বলে রেঁধে দেবেন ওনার কাছে কি বেগুন আছে বেগুন হাতের পুলের কাঁচা বাজার থেকে কিনে নিয়ে যাব হাতের পুলের কাঁচা বাজারে সারা রাত শাকসবজি পাওয়া যায় না থাক থাকবে কেন চলুন আপনার খুব খেদে লেগেছে আপনাকে দেখে মায়া লাগছে এই জন্য বলছি আদাহ হাসি মুখে বলল আমাকে দেখে যদি মায়া লাগে তাহলে দয়া করে বিছানায় শুয়ে শুয়ে একটা সিগারেট খাবার অনুমতি দিন আঁচা খান সিগারেট খান আদার সিগারেট ধরালো বালিশের কাছে এয়ার মিলস স্টিকার লাগানো মনিকার চিঠি প্রায় এক সপ্তাহ হল এই চিঠির খাম বন্ধ অবস্থায় পড়ে আছে খাম খোলা হয়নি চিঠিও পড়া হয়নি মণিকার চিঠি পড়তে ইচ্ছা করে না চিঠিতে কি লেখা থাকবে জানা কথা একাদা হেচর পেচর হেচর পেচর পড়ে আর কি হবে আনন্দময় কোনো চিঠি থাকলে পড়া যেত মনিকা আনন্দের কিছু লিখতে পারে না আধাহার নিজের অজান্তেই চিঠির খাম খুলল প্রিয় আতাহার তোদের ব্যাপারটা কি আমাকে বলবি কি হচ্ছে না হচ্ছে আমাকে কিছুটা জানাবি না আমি তো তোর বোন বাবা মা তো আমাকে মেঘনা নদীর জল থেকে তুলে আনেননি মায়ের কবর কোথায় হলো জানা যায় কত লোক হয়েছিল কিছুই আমাকে জানাবি না প্রতিদিন তোদের কথা ভাবি এই তার প্রতিদান তোদের কথা এত বেশি ভাবে বলেই দিনরাত তোর দুলাভাইয়ের বাক্যবান সহ্য করতে হয় যাই হোক এখন তোকে একটা সুসংবাদ দিচ্ছি তোর এবং ফরহাদের ইমিগ্রেশন হয়েছে তোদের নিজেদের তো কোনো গরজ নেই দু কপি ছবি পাঠানোর কথা বললে পাঠাবি না তিনবার চারবার মনে করে চিঠি দিতে হবে বার্থ সার্টিফিকেটের মতো সামান্য সার্টিফিকেট জোগাড় করতে তোদের লাগে তিন মাস আল্লাহ রসিম মেহরবানিতে এখানে একজন ভালো লয়ার পেয়েছিলাম উনি প্রচুর ডলার নিয়েছেন কিন্তু কাজ ভালো করেছেন তোরা প্রথম কিছুদিন এসে আমার এখানেই থাকবি তারপর নিজেদের ব্যবস্থা করে নিবি লোকে যে বলে আমেরিকার পথে ঘাটে ডলার উড়ে বেড়ায় ধরতে জানলেই হল কথাটা মিথ্যে না সাউথ ইন্ডিয়ান এক ভদ্রলোক আমেরিকায় এসে এক অফিসে জেনিটারের চাকরি নিলেন মেছে ছাড়ু দেন কোমর পরিষ্কার করেন পাঁচ বছরের মাথায় ভদ্রলোক মিলিয়নিয়ার হয়েছেন তার বেশ কয়েকটা ফাস্ট ফুডের দোকান আছে নাম হলো কাপ্পা সিটারি ভদ্রলোকের নাম হরিকাপ্পা তার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় আছে ভজমইলা অতি মিশুক তিনি তার স্বামীকে বলে একটা ব্যবস্থা করে দেবেন বাকি আল্লাপাকের ইচ্ছা এক হাজার ডলারের একটা ড্রাফট পাঠালাম তোদের এখানে ডলার এখন কত করে চল্লিশ করে না যদি চল্লিশ করে হয় তাহলে প্রায় চল্লিশ হাজার টাকা পাবি এই টাকাটা তোদের দুই ভাইকে আমি ধার হিসেবে দিচ্ছি আমেরিকা এসে শোধ করবি এবং টাকার ব্যাপারটা যেন কোনো ক্রমে তোর দুলাভাই না জানে টাকাটা দিয়ে তোরা ভালো মতো জামা কাপড় বানিয়ে আনবি টিকিট আমি পিটিয়ে করে পাঠাবো ভালো কথা আমার জন্য ভালো কাসুন দিয়ে আনতে পারবি কদিন ধরে হঠাৎ কাসুন দিয়ে দিয়ে মাছ ভাজা খেতে ইচ্ছা করছে এখানে শ্যাড নামের এক ধরনের মাছ পাওয়া যায় আমাদের ইলিশ মাছের মতো তবে স্বাদ কম তোদের খাওয়াবো আমরা এখন আর ডিফারেন্স ধরতে পারি না তোরা নিশ্চয়ই পারবি ভালো কথা মা বাবা এই দুজনের কবরে আমি বাঁধাতে চাই কালো গ্রানাইট পাথরে বাঁধাতে কত খরচ পড়বে আমাকে জানাবি কবে দেশে আসব তা তো জানি না এলে যেন মার কবরের একটা চিহ্ন দেখতে পাই ইতি তোর মনিকা আপু এক হাজার ডলারের ব্যাঙ্ক ড্রাফটটা আতাহার ঘুরিয়ে ফিরিয়ে দেখল সামান্য একটা কাগজ যে কাগজের নগদ মূল্যে অনেকখানি সুখ কেনা যায় পরিমল বাবুর কাশে শুরু হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে আমেরিকায় গেলে ক্যাসেটে পরিমল বাবুর কাশির রেকর্ড করে নিয়ে যেতে হবে ঘুমাবার আগে কাশি না শুনলে ঘুম হবে না খক খক খকর খকর, খকর খকর, হ কাশি চলছেই হোসেন সাহেব সাজ্জাদকে ড্রাগেটিক ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছেন তার ধারণা ছিল সাজ্জাদ প্রবল আপত্তি করবে তা সে করেনি বাবার একটা কথাতেই রাজি হয়েছে নিজেই আগ্রহ করে সুটকেসে কাপড় চোপড় নিয়েছে বইপত্র নিয়েছে ঘরে ছোট পোর্টেবল ক্যাসেট প্লেয়ার ছিল না ড্রাইভারকে পাঠিয়ে বাইতুল মোকারম থেকে কিনে আনিয়েছে হোসেন সাহেবকে দেখে মনে হচ্ছে ছেলে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর দুঃখে এবং লজ্জায় তিনি মরে যাচ্ছেন সাজাদের চোখে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারছেন না তিনি কথা বলছেন অন্যদিকে তাকিয়ে বাবা সাজ্জাদ জি ড্রাগের সমস্যাটা তো বাবা মানসিক তার জন্যে তুমি লজ্জিত হয়েও না বা দুঃখিত হয়েও না দোষটা পুরোপুরি আমার সাজাদ বলল তোমার হবে কেন আমি তোমাকে প্রপার গাইডেন্স দিতে পারিনি তোমার মা পাশে ছিল না একা একা তোমাদের মানুষ করতে গিয়ে ভুল করেছি তুমি কোনো ভুল করেনি বাবা ভুল পুরোটাই আমার একুশে পদকের মতো শ্রেষ্ঠ পিতা পদক বলে কোনো জাতীয় পদক থাকলে অবশ্যই তুমি সেই পদক পেতে হোসেন সাহেবের চোখ ভিজে উঠল মনে হচ্ছে তিনি কেঁদে ফেলবেন অনেক কষ্টে তিনি নিজেকে সামলালেন সাজাদ বলল বাবা শোনো আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ এই দুঃখ আমার রাখার জায়গা নেই আমি প্রতিজ্ঞা করছি আমি সুস্থ হয়ে ফিরব এবং তুমি যতদিন বেঁচে থাকবে আমি ড্রাগ স্পর্শ করব না তবে তোমার মৃত্যুর পর কি হবে আমি জানি না তুই চিকিৎসা কেন্দ্রে ভর্তি হচ্ছিস এটা কাউকে জানানোর দরকার নেই জানালেও কোনো ক্ষতি নেই বাবা শরীরের অসুখের কথা যেমন জানানো যায় মনের অসুখের কথাও জানানো যায় দরকার কি তুমি জানাতে না চাইলে জানিও না যে সাইক্রেট্রিস্ট তোর চিকিৎসা করবেন তার নাম রুবিনা রুবিনা হক খুব নাম করা সাইকেট্রিস্ট বুঝলে কি করে নাম করা আমেরিকার সেন্ট পল হাসপাতালের সাইক্রেটিস্ট বিভাগে ছিলেন আমার সঙ্গে কথা হয়েছে আমি খুব ইমপ্রেসড তোর যেসব সমস্যা তাকে খোলাখুলি বলবি ডাক্তার এবং উকিল এদের কাছে কিছু লুকোতে নেই আমি কিছুই লুকবো না উনি যা জানতে চাইবেন আমি বলবো জানতে না চাইলেও নিজে থেকে বলবি হয়তো কোনো একটা জরুরি পয়েন্ট জিজ্ঞেস করতে ভুলে গেল ভালো সাইক্রেটিস্ট হলে ভুলবে না যদি ভুলে যায় তাহলে বুঝতে হবে লো ক্যালিভার সাইক্রেটিস্ট তখন তার প্রশ্নের জবাব না দেয় ভালো তোর বন্ধুবান্ধব যদি তোর খোঁজ করে তাহলে আমি বলবো তুই কিছু দিনের জন্য রাঙ্গামাটি গেছিস আচ্ছা ওদের কাউকে যদি তোর কিছু বলার থাকে তাহলে আমাকে বলে যা আমি বলে দেব কাউকে কিছু বলতে হবে না শুধু মজিদের বিয়ে হচ্ছে আটি পোষ বিয়েদের দামি গিফট পাঠাবে দাওয়াতের কার্ড দিয়ে যাচ্ছি সেখানে ঠিকানা আছে কি গিফট পাঠাবো দামে একটা শাড়ি আর এক সেট রবীন্দ্র বলি। মজি সব সময় বলতো তার টাকা হলে সে এক সেট রবীন্দ্র বলি কিনবে আচ্ছা আমি পাঠিয়ে দেব তবে আমার ধারণা আটটি পোষের আগেই তুই সুস্থ হয়ে ফিরে আসবি আমার মনে হয় না বাবা রেখে এলেন নিতুকে সঙ্গে নিলেন না তার মনে হল এসব জায়গায় মেয়েদের নিয়ে যাওয়া ঠিক না গাড়িতে ফেরার পথে তিনি খুব কাঁদলেন রুবিনা হকের বয়স চল্লিশের উপরে তাকে দেখে তা মনে হয় না বয়সের একমাত্র ছাপ তার চুলে কানের পাশের চুল সাদা হয়ে আছে তিনি সেখানে রং দেননি কানের পাশের চুলগুলি কালো করে তিনি যদি চোখ থেকে ভারী চশমাটা খুলে ফেলতেন তাহলে তাকে কিশোরীদের মতো দেখাতো তিনি তা জানেন কিশোরী মনস্তত্ববিদ রোগীদের কাছে গ্রহণযোগ্য নয় এই তথ্যটিও সম্ভবত তার জানা তিনি সাজাদের দিকে তাকিয়ে বললেন কেমন আছেন সাজাদ বলল ভালো মহিলার শাড়ির রং হালকা সবুজ কাঁধে সাদা রঙের চাদর জড়িয়েছেন তাকে এই পোশাকও চমৎকার লাগছে শুধু সর হাসকি মনে হচ্ছে ঠান্ডা লেগেছে রুবিনা হক বললেন আসুন আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলি সাজ্জাদ বলল বলুন সেশনটা হবে কেমন আমি কি কাউচে শুয়ে থাকব না যেভাবে চেয়ারে বসে আছেন ঠিক সেইভাবেই বসে থাকবেন চাঁদিতে বলবো বলুন আপনি কি সিগারেট খান জি খাই তাহলে সিগারেট খেতে পারেন আমি নিজেও সিগারেট খাই তবে বাংলাদেশের পুরুষদের সামনে না মেয়েরা সিগারেট খাচ্ছে এই দৃশ্যে এই দেশের পুরুষরা অভ্যস্ত হয়নি তারা একটা শখ খায় আপনাকে কোনো শক দিতে চাচ্ছি না সচাদ বলল আমি এত অল্পতে শখ না আপনি সিগারেট ধরান রুবিনা হক অভ্যস্ত ভঙ্গিতে সিগারেট ধরালেন টেবিলের ওপাশে ফ্লাস্ক ছিল ফ্লাস থেকে চা ঢাললেন সাজ্জা সাহেব জি আসুন আমরা একটা চুক্তি করি কি ধরনের চুক্তি আমার প্রশ্নের আপনি সত্যি জবাব দেবেন সরাসরি জবাব দেবেন ড্রাগ নিয়ে যারা অভ্যস্ত এই কাজটা তারা পারে না কিন্তু আমার মনে হচ্ছে আপনি পারবেন আপনার এরকম মনে হবার কারণ কি আপনাকে রেসপন্সিভ বলে মনে হচ্ছে আপনার ভেতর দ্বিধা এবং কুণ্ঠার ভাবটা নেই আমরা কি প্রশ্নোত্তর পর্ব শুরু করব করুন আমি কি ধরে নিতে পারি আপনি সত্যি কথা বলবেন হ্যাঁ ধরে নিতে পারেন রুবিনা হক সিগারেটে লম্বা একটা টান দিয়ে সাজ্জাদের দিকে ঝুঁকে এলেন ভারী এবং গম্ভীর গলায় বললেন আপনি কি কখনো মানুষ খুন করার কথা ভেবেছেন সাজ্জাদ হক চকিয়ে গেল এই প্রশ্নের জন্য সে তৈরি ছিল না সে ধরে নিয়েছিল প্রশ্ন হবে ট্রাক সম্পর্কিত সে কি ধরনের ড্রাগ নেয় কতবার নেয় কবে থেকে শুরু করেছিল এইসব ভদ্রমহিলা সেদিকে না গিয়ে আচমকা প্রশ্ন করলেন আপনি কি কখনো মানুষ খুন করার কথা ভেবেছেন ইন্টারেস্টিং সাজাদ বলল সব মানুষই জীবনে কখনো না কখনো খুন করার কথা ভাবে আমি সব মানুষের কথা জানতে চাচ্ছি না আপনার কথা জানতে চাচ্ছি আপনি কি ভেবেছেন হ্যাঁ শুধু ভেবেছেন না পরিকল্পনা করেছেন পরিকল্পনাও করেছি পরিকল্পনাটা বলুন সাজাদ হেসে ফেলল রুবিনা হক বললেন বুঝতে পারছি আপনার প্রাথমিক পরিকল্পনাটা খুব হাস্যকর ছিল নিশ্চয়ই শিশু বয়সের পরিকল্পনা বলুন শুনি আপনার সিগারেট নিভে গেছে সিগারেট ধরিয়ে বলুন আমার একজন প্রাইভেট স্যার ছিলেন না মেজাজ উদ্দিন ইংরেজি পড়াতেন স্যারের অভ্যাস ছিল সারাক্ষণ নাকের লোম ছেড়া। তিনি নাকের লোম ছিঁড়তেন এবং তার সামনে একটা সাদা কাগজে সেগুলি জমাতেন আমাকে পড়ানো শেষ করে কাগজটা প্যাকেট করে সঙ্গে নিয়ে যেতেন আপনার কাছে দৃশ্যটা ভয়ঙ্কর কুচ্ছিত লাগত জি আপনি তাকে খুন করার পরিকল্পনা করলেন জি পরিকল্পনাটা বলুন শুনি আমার ফুটবলের একটা পাম্পার ছিল আমি ঠিক করলাম কেরোসিন দিয়ে সেই পাম্পার ভর্তি করব তারপর আড়াল থেকে পাম্পারে চাপ দিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে দেব তারপর একটা দেয়াশলাই জেলে কাঠিটা তার গায়ে ফেলে দেব আপনার বয়স তখন কত আমি তখন সিক্সে পড়ি পরিকল্পনা বাস্তবায়িত হয়নি কেন স্যার চাকরি ছেড়ে চলে গেলেন পরের পরিকল্পনা সম্পর্কে বলুন কণা নামের একটা মেয়ে আছে আমি তার স্বামীকে খুন করার পরিকল্পনা করি পরিকল্পনা সম্পর্কে বলুন খুব সহজ পরিকল্পনা জটিল কিছু না আমি খুব তীব্র কিছু বিষ জোগাড় করে কণাকে দিয়ে আসি তাকে বলে দিই সে যেন কোনো না কোনোভাবে তার স্বামীকে খানিকটা খাইয়ে দেয় কণা রাজি হয় সে শিশিটা হাতে নিয়ে খুব হাসে হাসি দেখে মনে হচ্ছিল সে রাজি সে যে রাজি না সেটা কখন বুঝলেন পরের বার তার খোঁজ নিতে গিয়ে দেখি সে বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে মেয়েটিকে আপনি বিয়ে করতে চাচ্ছিলেন হ্যাঁ কেন সে খুব রূপবতী না খুব রূপবতী না চেহারায় আকর্ষণ ক্ষমতা অসে আছে কেন তাকে বিয়ে করতে চান এটা নিয়ে কি কখনো ভেবেছেন জি না ব্যাপারটার পেছনে কি প্রতিশোধ স্প্রেয়া কাজ করছে আপনার মা আপনার বাবাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছে এই জাতীয় কিছু হতে পারে আপনার কি বন্ধু বান্ধব আছে না না কেন বেশি দিন কাউকে আমার ভালো লাগে না কেন লাগে না ওদের বুদ্ধিবৃত্তি শ্রেণীর মনে হয় ওদের সঙ্গে কথা বলে আরাম পাই না মানুষকে চমকে দিতে আপনার ভালো লাগে লাগে আপনার শখ কি আমার কোনো শখ নেই আপনার বাবার কাছে শুনেছি মুখোশ সংগ্রহ করা আপনার হবি ঠিকই শুনেছেন মাঝে মাঝে আপনি কি মুখোশ পরে চুপচাপ বসে থাকেন জি আপনি কি জানেন আপনি মানসিকভাবে অসুস্থ জানি আমাদের সাইকোলজির ভাষায় এই রোগের একটা নাম আছে আপনি নামটা জানেন সোশ্যাল সাইকোপ্যাথ এই বিষয়ে আপনার পড়াশোনা আছে জি আছে আমার প্রিয় বিষয় কবিতা এবং সাইকোলজি আমাকে একটা কবিতা শুনান তো সাজাদ চোখ বন্ধ করে গম্ভীর গলায় আবৃত্তি করল ইউনো অরিয়ন অলওয়েজ কামস আপ সাইডওয়েজ থ্রোয়িং এ লেক আপ ওভার আওয়ার ফেন্স অফ মাউন্টেন্স অ্যান্ড রাইজিং অন হিজ হ্যান্ডস হি লুকস ইন অন মি বিজি আউটডোরস বাই ল্যান্টার্ন লাইট উইথ সামথিংস আই শুড হ্যাভ ডান বাই কার কবিতা রবার্ট ফ্রস্ট রবার্ট ফ্রস্ট আপনার প্রিয় কবি না আমার অপ্রিয় কবি অপ্রিয় কেন যেসব কবিতা আপনার লেখার কথা সেসব কবিতা উনি লিখে ফেলেছেন বলে হ্যাঁ সাজাদা হাসল মহিলার বুদ্ধি তাকে চমৎকৃত করছে এসঙ্গে কথা বলে আরাম আছে সাধারণত মেয়েদের সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায় না জন্মগতভাবেই তারা চাপা এরা সহজভাবে কিছু বলবে না বুদ্ধিমতী মেয়েদের বেলায় এই ব্যাপারটি আরও তীব্র তারা পুরুষদের সঙ্গে কখনো বুদ্ধির খেলা খেলবে না নিজের বুদ্ধি মেধা ও মনন চাপা দিয়ে রাখবে মেয়েরা অন্যদের কাছে নিজেদের সরল সহজ হিসেবে দেখাতে ভালোবাসে সাজা সাহেব জি কনার হাতে বিশেষ শিশির দিয়েছেন এই কথাটা আপনার বানানো তাই না জি বানানো আমি কণাকে বলেছিলাম আমি তোমাকে বিষ দিয়ে যাব। তুমি তোমার স্বামীকে খাইয়ে দিও শুনে সে খিলখিল করে হেসেছিল আমি তার দুদিন পরে সত্যি সত্যি বিষের কোটা নিয়ে যাই তখন আর তাদের পাইনি এবার কিন্তু আমি সত্যি কথা বলছি হ্যাঁ এবার আপনি সত্যি কথা বলছেন আপনার মা যখন আপনার বাবাকে ছেড়ে যান তখন আপনার বয়স কত ছ সাত বছর হবে ঠিক বলতে পারছি না সেই সময়কার স্মৃতি তো নিশ্চয়ই আপনার মনে আছে হ্যাঁ আছে আপনার মা যাকে বিয়ে করেন তিনি আপনার বাবার বন্ধু জি আপনার বাবার অনুপস্থিতিতে তিনি আসতেন হ্যাঁ আপনার মা কি তার সঙ্গে দরজা বন্ধ করে গল্প করতেন হ্যাঁ দরজার ফাঁক দিয়ে আপনি কি কখনো উঁকি দিয়ে দেখার চেষ্টা করেছেন ভেতরে কি হচ্ছে হ্যাঁ করেছি যা দেখেছেন তাতে আপনার মনে প্রচণ্ড রাগ এবং ঘৃণা তৈরি হয়েছে আমি ছোট ছিলাম কিছু বুঝতাম না তারপরেও প্রচণ্ড রাগ এবং ঘৃণা জন্মাতে পারে হ্যাঁ পারে আপনি কি বুঝতে পারছেন আপনার বর্তমান অবস্থার বীজ হচ্ছে শৈশব হতে পারে এখন তো আপনার বয়স হয়েছে এখন কি আপনি আপনার মার ব্যাপারটা সহজভাবে নিতে পারেন না বাবা আপনার যতই প্রিয় হন না কেন আপনার মার কাছে প্রিয় ছিলেন না তার যেসব অভাব ছিল আপনার বাবা সেসব অভাব মেটাতে পারছিলেন না অসুখে একজন মহিলা সুখের সন্ধান করবে এটা কি স্বাভাবিক না হ্যাঁ স্বাভাবিক আপনি কি আরেক কাপ চা খাবেন না কি খিদে পেয়েছে কিছু খাবেন আমার সঙ্গে ভালো চকলেট কেক আছে কেক না অন্য কিছু খেতে ইচ্ছে করছে বলুন কি খেতে চান সাজাদ শীতল গলায় বলল একটা টিকটিকি খেতে চাই মিডিয়াম সাইজের একটা টিকটিকি রুবিনা হকের মুখের ভাব বদলাল না তিনি স্বাভাবিকভাবে এই ফ্লাস্ক থেকে চা ঢালছেন যেন তিনি সাজাদের কথা শুনতে পাননি সাজাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার হাতের মুঠি বন্ধ মনে হচ্ছে সে অনেক কষ্টের রাগ সামলাচ্ছে নিতু তার বাবাকে ডাকতে এসে দেখল তিনি জবুথবু থবু হয়ে বসে আছেন তার মাথা নিচু বেশ শীত পড়েছে কিন্তু তিনি বসে আছেন পাতলা একটা গেঞ্জি গায়ে মাথার উপর ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে নিতু বলল বাবা তোমার কি শরীর খারাপ করেছে হোসেন সাহেব বললেন না তাহলে এসো ভাত খাবে এসো হোসেন সাহেব বললেন ভাত খাবো না রে মা ভাত খাবে না কেন মনটা ভালো নেই রুটি বানিয়ে দেব না কিছুই খেতে ইচ্ছে করছে না একদম কিছু খাবে না তা কি করে হয় বাবা একটা কলা খাও আর এক গ্লাস দুধ এনে দিই আচ্ছা দে নিতু কলা এবং দুধ এনে দেখলো তার বাবা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন নিতুর মনটাই খারাপ হয়ে গেল একজন বয়স্ক মানুষ যদি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে তাহলে তাকে খুব অসহায় লাগে নিতু বাবার পাশের চেয়ারে বসতে বসতে বলল ভাইয়ার জন্যে কি মনটা খারাপ লাগছে বাবা না তাহলে কি জন্যে মন খারাপ লাগছে হোসেন সাহেব চোখ মুছতে মুছতে বললেন আমার জন্য তোদের সবার জীবন উলটপালট হয়ে গেল এই জন্য মন খারাপ লাগছে তোমার জন্য অবশ্যই আমার জন্য আমি তোদের ঠিকমতো মানুষ করতে পারিনি ঠিকমতো মানুষ করলে এই সমস্যা হতো না তোদের দুজনের জীবনই ধ্বংস করে দিয়েছি সবসময় আমার নিজেকেই দোষী মনে হয় নিতু বলল শুধু শুধু কষ্ট পেও না বাবা তুমি কারো জীবন নষ্ট আর আরেকটা কথা বাবা তুমি বারবার দুজনের জীবন নষ্ট করে দিয়েছি এসব বলছো কেন ভাইয়ার জীবন খানিকটা এলোমেলো হয়েছে কিন্তু আমার তো কিছু হয়নি আমি ড্রাগও ধরিনি মাথা খারাপের মতো আচরণও করছি না হোসেন সাহেব ধরা গলায় বললেন তুইও করেছিস বিয়ে ঠিকঠাক হয়ে গেল দাওয়াতের চিঠি চলে গেল তখন তুই সব বাতিল করে দিলি এটা তোমার এক ধরনের অসুস্থতা নিতু বাবার হাতে হাত রেখে বলল বাবা এরকম আর হবে না তুমি আবার আমার জন্য একটা বিয়ে ঠিক করো দেখবে আমি হাসি মুখে বিয়ের আসরে গিয়ে বসবো হোসেন সাহেব বললেন আমার নিজের শরীরটা ভালো না কয়েকদিন পরপর বুকে ব্যথা হয় তোদের বলি না তোরা নার্ভাস হয়ে পড়বি আমি বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে গেছে অথচ কিছুই গুছিয়ে যেতে পারলাম না সব এলোমেলো যত দিন যাচ্ছে ততই এলোমেলো হচ্ছে নিতু বলল দুধটা খাও বাবা হোসেন সাহেব বাধ্য ছেলের মতো দুধের গ্লাসে চুমুক দিলেন বাবাকে দেখে নিতুর মনটা মায়ায় ভরে গেল তার ইচ্ছা করছে এই মুহূর্তে এমন কিছু করে যা দেখে তার বাবার মনটা ভালো হয়ে যায় তিনি যেন বুঝতে পারেন তার সংসারটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়নি নিতু বাবাকে ঘুমোতে পাঠিয়ে নিজের ঘরে ঢুকে প্যাডের কাগজে লিখল আতার ভাই দয়া করে আপনি কি এক্ষুনি একটু আসবেন ইতি নিতু নিতু চিঠি খামে বন্ধ করলো না চিঠিতে এমন কিছু লেখা নেই যে খামের ভেতর আড়াল করে পাঠাতে হবে খুব সহজ সরল আহ্বান নিতু চিঠি হাতে ড্রাইভারের খোঁজে গেল ড্রাইভারকে বলে দিল চিঠিটা যেন সে আধারকে দেয় এবং যত রাতি হোক সে যেন আধারকে নিয়ে আসে রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হলে সে যেন অপেক্ষা করে নিতু বারান্দায় বসে অপেক্ষা করছে যত রাতি হোক সে অপেক্ষা করবে আধার যদি রাত তিনটাতেও আসে সে বসেই থাকবে দেরিতে এলেই ভালো হয় আথার ভাইকে কি বলবে তা সে গুছিয়ে নিতে পারবে বেশি কিছু বলবে না অল্প কয়েকটা কথা আথার ভাই আমি সারাক্ষণ আপনার কথা ভাবি আমি জানি আমার ভয়ঙ্কর কোনো অসুখ করেছে আপনি আমার অসুখ সারিয়ে দিন তার মুখে এই ধরনের অদ্ভুত কথা শুনে তিনি অবাক হয়ে তাকাবেন তখন সে আথার ভাইয়ের হাত ধরে যা মনে আসে তাই বলবে আগে থেকে কিছু ভেবে রাখবে না তার যদি ফুঁপিয়ে কাঁদতে ইচ্ছে হয় কাঁদবে অন্য কিছু করতে ইচ্ছে করলেও করবে তাকে যদি সবাই পৃথিবীর সবচেয়ে খারাপ মেয়ে ভাবে তাতেও কিছু যায় আসে না কিছু যায় আসে না কিচ্ছু যায় আসে না 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 নিতু বারান্দার বাতি নিভিয়ে রাখল অন্ধকারই ভালো অন্ধকারে এমন অনেক কিছু বলা যায় যা আলোতে বলা যায় না শুধু একটাই সমস্যা অন্ধকারে সে আতাহার ভাইয়ের মুখটা দেখতে পাবে না মুখ না দেখতে পেলেও ক্ষতি নেই সে হাত দিয়ে ছুঁয়ে দেখবে আজ রাতের জন্যে সে হবে এক অন্ধ তরুণী। ড্রাইভার রাত একটার দিকে ফিরে এসে জানালো আঁতারকে সে খুঁজে পায়নি সে আগে যেখানে থাকত সেখানে নেই এখন অন্য কোথায় যেন থাকে কেউ বলতে পারে না কোথায় আথার কাল রাত থেকে পথে পথে ঘুরছে নিজের ঘরে ফেরেনি ফরাতকে প্লেনে তুলে দিয়ে তার মনটা এত খারাপ হলো যে ঘরে ফিরতে ইচ্ছে করল না মনে প্রচণ্ড কষ্ট নিয়ে কেউ ঘরে ফিরে না সন্ধ্যাবেলা সব পাখি ঘরে ফিরে কারণ পাখিদের মনে কষ্ট নেই মানুষের মনে নানান ধরনের কষ্ট তাই বুঝি সব মানুষ ঘরে ফিরে না ফরহাদ এয়ারপোর্টে ভেউ ভেউ করে কাঁদছিল তার গায়ে কমপ্লিট স্যুট গলায় লালের উপর কালো ফুলের টাই পায়ে চকচকে নতুন জুতা তাকে অদ্ভুত দেখাচ্ছে আতার বলল কাঁচিস কেন ফরহাদ বলল একা একা আমেরিকা যেতে ভয় লাগছে ভয়ের কি আছে রে গাধা নিউ ইয়র্কে নামবি আপা এয়ারপোর্ট থেকে তোকে নিয়ে যাবে যদি না আসে আসবে না কেন আসবে তো বটেই না এলে এয়ারপোর্টে নেমে টেলিফোন করে দিবি ভাইয়া তুমি আমেরিকা যাবে না যাব তুষারপাত দেখার জন্য বেড়াতে যাব দেশ ছেড়ে যাব না আমি হচ্ছে এই দেশের একজন কবি কবিরা দেশের আত্মা দেশ ছেড়ে আত্মা যাবে কিভাবে আমি কি করে যাই তুমি সারা জীবন পথে পথে ঘুরবে এর বাড়িতে খাবে ওর বাড়িতে ঘুমাবে তা না কিছু দিনের মধ্যে একটা চাকরি জোগাড় করবো তারপর যথাসময় বিয়ে টে করে গৃহপালিত হয়ে যাব তোমাকে চাকরি কে দেবে ময়না ভাই খুব ওস্তাদ লোক অনেক কানেকশন তার সঙ্গে মোটামুটি কথা হয়েছে উনি চাকরির ব্যবস্থা করলেই শুভ বিবাহ তোকে কার্ড পাঠিয়ে দেব চলে আসবি কাকে বিয়ে করবে এখনো ঠিক করিনি খুব সম্ভব নি সমস্যা একটাই মেটা আমাকে দু চোখে দেখতে পারে না দু চোখে দেখতে পারে না এমন একটা মেয়েকে তোমার বিয়ে করার দরকার কি এখন দেখতে পারে না তবে আমার ধারণা আমার সঙ্গে ভালো মতো মিশলে আমাকে সে পছন্দ করবে মানুষ হিসেবে আমি কি খারাপ ভাইয়া তুমি অসাধারণ এরকম কাঁদতে কাঁদতে কথা বলছিস কেন চোখ মুছে স্বাভাবিকভাবে কথা বল চোখের পানিতে তোর টাই ভিজে গেছে টায়ের রং কাঁচা হলে রং উঠে যাবে সবাই তোকে দেখছে প্লেন লেট আছে চা খাবি আ চা খাই চলো ভাই চা খেতে ঢুকলো আধার মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল যে মিলি ঠাকুরগা থেকে আসতে পারেনি মিলি শাশুড়ি অসুস্থ মরণাপন্ন মিলি বিদায় সময় উপস্থিত থাকলে এক হাঁটো চোখের পানিতে এয়ারপোর্ট ডুবে যেত আধার বলল ফরহাদ তুই এরকম অদ্ভুত ভঙ্গিতে হাঁটছিস কেন জুতাগুলি খুব টাইট হয়েছে টাইট হলে জুতা ফেলে দে আমার স্যান্ডেল পরে চলে যা সত্যি স্যান্ডেল পরে যাব হ্যাঁ যা সবাই তাকিয়ে থাকবে স্যুট পরেছি পাঁয় স্যান্ডেল তাহলে থাক রেস্টুরেন্টে ফরহাদ সারাক্ষণই এক হাতে তার ভাইয়ের হাত ধরে থাকল সেই হাত ছাড়ল শুধু ইমিগ্রেশন এরিয়ায় ঢোকার আগে আথার বলল দাঁড়িয়ে থাকিস না ঢুকে যা আমার প্লেন না ছাড়া পর্যন্ত ভাইয়া তুমি কিন্তু এয়ারপোর্ট ছেড়ে যাবে না না যাবো না তুই রুমাল দিয়ে চোখটা ভালো মতো মোচ ফরাদ রুমাল দিয়ে চোখ মুচল তাতে চোখের পানির কোনো উনিশ বিষ হল না টপটপ করে চোখের পানি পড়ছেই আঁতার ব্রিটিশ এয়ারওয়েজে বিমান আকাশে না ওঠা পর্যন্ত অপেক্ষা করল বিমান আকাশে মিলে যাবার পর মনে হল বাসায় ফিরেই বা কী হবে একটা রাত এয়ারপোর্টে কাটিয়ে দেয়া যায় না অবশ্যই যায় এয়ারপোর্টে চায়ের দোকান আছে সে দোকান নিশ্চয়ই সারা রাত খোলা থাকে দোকানের সামনে কোনো একটা চেয়ারে বসে মানুষের মনের একটা জটিল রহস্য নিয়ে চিন্তা করা যেতে পারে রহস্যটা হচ্ছে ফরাত চলে যাওয়ায় তার এত খারাপ লাগছে কেন তার মা মারা গেছে বাবা মারা গেছে কিন্তু সে এতটা কষ্ট পায়নি তার ভাই যার সঙ্গে তার যোগাযোগ ছিল না বললেই হয় তার জন্য এতটা খারাপ লাগার মানে কি এত জটিল কেন মানুষের মন এয়ারপোর্টে বসে থাকতে ভালো লাগছে না হেঁটে হেঁটে ঢাকার দিকে রওনা হলে কেমন হয় একসময় না এক ঢাকায় নিশ্চয়ই পৌঁছে যাবে আর পৌঁছতে না পারলেও ক্ষতি নেই মানুষের যাত্রা কখনো শেষ হয় না সে চলতেই থাকে চলতেই থাকে মৃত্যুর পরেও সে যাত্রা শেষ হয় না তখন শুরু হয় অন্য এক যাত্রা হাঁটতে শুরু করে আতাহারের মনে হল সে আসলে ঢাকায় যেতে চাচ্ছে না মন টানছে না অন্য কোথাও যেতে ইচ্ছা করছে সে অন্য কোথাওটা আসলে কোথায় তা তার জানা নেই সাহেব আথারকে দেখে আঁতকে উঠলেন অবাক হয়ে বললেন কি হয়েছে তোমার আধাহার বলল কিছু হয়নি তো তোমাকে লাগছে মরা মানুষের মতো ইজ এথিং রং জি না আসছ থেকে এয়ারপোর্ট থেকে হেঁটে হেঁটে এসেছি তো মনে হয় এই জন্যে ক্লান্ত লাগছে এয়ারপোর্ট থেকে হেঁটে আসার দরকার কি অর্থহীন পাগলামি তোমরা কেন করো ক্রিয়েটিভিটি এবং পাগলামিকে তোমরা সমর্থক করে ফেলেছ এটা ঠিক না তাহার ক্রিয়েটিভিটি এবং পাগলামি দুটা দু জিনিস এয়ারপোর্ট থেকে হেঁটে কেন এলে এটা আমাকে বুঝিয়ে বলো দেখি আধার কিছু বলল না তার কথা বলতে ইচ্ছে করছে না আবার উঠে চলে যেতে ইচ্ছে করছে না আতাহার জি তোমার জন্য একটা সুসংবাদ আছে সেই সংখ্যায় তোমার চারটা কবিতা একসঙ্গে যাচ্ছে সেই সংখ্যা বের হলে তোমাকে চমকে দেব বলে আগে খবর দিইনি এখন তোমার অবস্থা দেখে আগে আগেভাগেই বললাম কবিতাগুলি ভালো হয়েছে সত্যি হ্যাঁ সত্যি দু এক জায়গায় ছন্দ ভুল আছে মাত্রা এদিক ওদিক করলে ঠিক হয়ে যায় তবে আমি হাত দিইনি হাত দিননি কেন একদিন যদি খুব বিখ্যাত কেউ হয়ে যাও তখন তোমার কবিতায় হাত দেওয়ার জন্য দেশের লোক আমার উপর রাগ করবে এই ভয়ে হাত দিইনি আতারার মন গভীর আনন্দে আচ্ছন্ন হবার কথা তা হচ্ছে না বড় ক্লান্ত লাগছে মনে হচ্ছে এই চেয়ারে ঘুমিয়ে পড়তে পারলে ভালো লাগত মাথার দুপাশের শিরা দপদপ করছে জ্বর হবার আগে কিরকম হয় অনেকদিন তার অসুখ বিসুখ হয় না অশোকের আগে শারীরিক ব্যাপারগুলি সে জানে না আতাহার জি বাসায় চলে যাও টেক রেস্ট ইয়াংম্যান শরীরের দিকে লক্ষ্য রাখো রবীন্দ্রনাথ শরীর ঠিক রাখার জন্য আশি বছর বয়সে চিরতার পানি খেতেন হালকা ব্যায়াম করতেন রিমেম্বার দ্যাট টাকা লাগবে নাও পঞ্চাশটা টাকা রেখে দাও আধার হাত বাড়িয়ে টাকাটা নিল তার কোনো অস্বস্তি বা লজ্জাবোধ হলো না সাহেব বললেন কোনোদিন যদি অতি বিখ্যাত হও তাহলে এইসব খুঁটিনাটি মনে রাখবে জীবনী লেখার সময় অবশ্যই আমার কথা লিখবে লিখবে প্রথম জীবন বড় অর্থ কষ্টে কেটেছে সে সময় সুবর্ণ সম্পাদক জনাব আব্দুল গণি আমাকে বিভিন্ন সময় অর্থ সাহায্য করেছেন হা 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 আধার উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল আপনি নিজে কি জানেন মানুষ হিসেবে আপনি প্রথম শ্রেণীর গণি সাহেব বললেন না জানি না তোমার কাছে প্রথম শুনলাম মানুষ হিসেবে আমি প্রথম শ্রেণীর না তোমার কাছে মনে হচ্ছে কারণ তোমাকে উপরে ওঠার জন্য আমি সাহায্য করেছি সিঁড়ি কেটে দিচ্ছি সিঁড়ি সবার জন্যই কাটা হয় সবাই সেই সিঁড়ি বেয়ে উঠতে পারে না তোমার বন্ধু মজিদ পারল না লাফে কয়েক ধাপ উঠে হুমড়ি খেয়ে পড়ে গেল সাজা তো পাল না শুনেছি ও কোনো এক চিকিৎসা কেন্দ্রে আছে কথাটা কি সত্যি জি একদিন আমাকে নিয়ে যেও ওকে দেখে আসবো জি নিয়ে যাব ও এখন কেমন আছে ভালো না নানান রকম জটিলতা দেখা দিয়েছে সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আতাহার রাস্তায় নামলো হাঁটতে গিয়ে লক্ষ্য করল সে ঠিকমতো পা ফেলতে পারছে না বাইরের রোদ তীব্র মনে হচ্ছে চোখ জ্বালা করছে পানির পিপাসাও হচ্ছে সে আবদুল্লা সাহেবের লৌহ বিতানে ঢুকলো ঠান্ডা গ্লাস পানির জন্যে পানি খুব ঠান্ডা হতে হবে খুব ঠান্ডা আবদুল্লাহ দরাজ গলায় বললেন এতদিন পর আমার কথা মনে পড়ল আসুন আসুন আপনাকে এমন ভয়ঙ্কর দেখাচ্ছে কেন আধার বলল বুঝতে পারছি না কেন আবদুল্লাহ ঝুঁকে এসে বললেন আমার গল্পটা কি আজ শুনবেন আজ আপনাকে শোনাতে পারি আথার প্রায় বলেই ফেলছিল কিসের গল্প শেষ মুহূর্তে নিজেকে সামলালো মনে পড়ল আবদুল্লাহ তার প্রেমের গল্প শোনাতে চেয়েছিলেন আধার প্রেমের গল্প শোনার জন্য কোনো আগ্রহ অনুভব করছে না বাঙালির সব প্রেমের গল্পই জল হয় চিঠি লেখালেখি হাত ধরা ধরি তারপর একসময় বাবা মা জাতীয় কারও হাতে ধরা পড়ে যাওয়া গৃহত্যাগ এবং আবারও গৃহে প্রত্যাবর্তন শতকরা আশি ভাগ ক্ষেত্রে মধুর মিলন বিশ ভাগ ট্র্যাজেডি নায়ক নায়িকা কিছুদিন বিরহ ব্যথায় কাতর তারপর আবার স্ব অবস্থানে প্রত্যাবর্তন আবার নতুন কারোর সঙ্গে চিঠি চালাচালি লৌহবিতানের মালিক এই সাধারণ ফর্মুলার বাইরে যাবেন এটা মনে করার কোনো কারণ নেই আবদুল্লা বললেন আমি ধরে নিয়েছিলাম আপনি ভুলে গিয়েছেন ভুলিনি তাহলে প্রেমের গল্পটা শুনবেন জি আজ রজনীতে হয়েছে সময় এসেছি বাসব দত্তা ভাই গল্প শুরু করার আগে খুব ঠান্ডা গ্লাস পানি খাব গ্লাস যত বড় হয় তত ভালো আমার টেস্টোলাসের মতো জল তৃষ্ণা পেয়েছে কি শরীর খারাপ জি না শরীর খারাপ না আমার তো মনে হচ্ছে আপনার গায়ে জ্বর বেশ ভালো জ্বর মুখ লাল হয়ে আছে দেখি মাথাটা এগিয়ে আনুন জ্বর দেখি আধার মাথায় এগিয়ে দিল আব্দুল্লা সাহেব জ্বর দেখলেন তার মুখে কোনো ভাবান্তর হল না তিনি তার জরাগ্রস্ত বুড়ো কর্মচারীকে বিছানা করতে বললেন কী কিসব বললেন আধারের মাথায় কিছুই ঢুকল না সব কিছুই তার কেমন জ্বর পাকিয়ে যাচ্ছে যে তীব্র পানির তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছিল সেই তৃষ্ণা নেই শরীর কেমন যেন হালকা লাগছে মনে হচ্ছে কোনো পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়লে সে মাটিতে পড়বে না আকাশে উঠতে থাকবে আতা সাহেব জি শুয়ে পড়ুন শুয়ে পড়ব কেন আপনার গল্প শুনব না আপনার গায়ে প্রচণ্ড জ্বর জ্বর এত বেশি যে থার্মোমিটার দিয়ে দেখতেও ভয় লাগছে যান শুয়ে থাকুন আমি ডাক্তারের ব্যবস্থা করছি গল্প শুনব না শুনবেন শুনবেন গল্প অবশ্যই শুনবেন খুব ইন্টারেস্টিং গল্প আপনাকে না শোনালে কাকে শোনাব গল্পের একটা অংশ বলবো আমি আর একটা অংশ বলবে আমার স্ত্রী আমি আপনাকে আমার স্ত্রীর নাম বলেছিলাম আপনার কি মনে আছে জি না আপনার জ্বর খুব বেশি জ্বর কমলে অবশ্যই মনে পড়বে যান শুয়ে পড়ুন আমি হাত ধরে আপনাকে শুয়ে দিতে পারলে ভালো হতো সেটা সম্ভব না আমি বরং আমার স্ত্রীকে ডাকি আমি কি আপনাকে বলেছি আমার স্ত্রীর ধারণা আপনি একজন অভিনেতা জি না আমি বলেছি আপনার মনে নেই যাই হোক জ্বরটা কমলে মনে পড়বে আমার ধারণা ডাক্তার আপনাকে চৌবাচ্চা ডুবিয়ে রাখতে বলবে আতাহার তাকে আছে আবদুল্লার চোখ মুখ কেমন যেন অস্পষ্ট হয়ে আসছে পানি তৃষ্ণা ফিরে এসেছে কিন্তু আবদুল্লা নামের লোকটা তাকে পানি দিচ্ছে না সেও গণি সাহেবের মতো নানান কথা বলছে অধিকাংশই অর্থহীন কথা আধার ঘোরের ভেতর তলিয়ে গেল অসম্ভব রূপবতী একটি মেয়ে আধারের মুখের উপর ঝুঁকে আছে মেয়েটি সম্পূর্ণ অচেনা কিন্তু সে খুব চেনা চেনা চোখে আধারের দিকে তাকিয়ে আছে তার মুখে চাপা হাসি মেয়েটির মাথা ভর্তি চুল শাড়ির রঙ কমলা কমলা রঙের শাড়ির ফাঁক দিয়ে কালো চুল বের হয়ে এসেছে বাহ রঙের কি সুন্দর কম্বিনেশন আধার বলল কে আমি নিতু আধার হতাশ গলায় বলল ও আচ্ছা নিতু সে জানে তার শরীর খুবই খারাপ তার মাথা এলোমেলো হয়ে আছে তাই বলে সে নিতুকে চিনবে না তার কি হ্যালোসিনেশন হচ্ছে রূপবতী মহিলাটি বলল আপনাকে আমরা একটা খুব ভালো ক্লিনিকে নিয়ে যাচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না আমি কোনো চিন্তা করছি না আপনার জ্বর কত জানেন একশো পাঁচ মনে করার চেষ্টা করল থার্মোমিটারে কত দাগ পর্যন্ত থাকে একশো মনে পড়ছে না আমরা চিন্তা করছি আমরা ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেছি চিন্তা করবেন না আপনার আত্মীয় স্বজনের ঠিকানা দিন তাদের খবর দিই তাদের খবর দেওয়ার দরকার নেই অবশ্যই দরকার আছে আপনি বুঝতে পারছেন না আপনার শরীর কতটা খারাপ নিতুর টেলিফোন নাম্বার দিন ওনাকে আসতে বলি আতারের মাথা আবারও এলোমেলো হয়ে গেল এ মেয়েটি বলছে সে নিতু আবার সে নিতুর টেলিফোন নাম্বার চাচ্ছে জ্বর একশো হলে কি সব কিছু এমন হয় কথাবার্তা অর্থহীন লাগে আধা সাহেব জি নিতুর টেলিফোন নাম্বারটা কি আপনার মনে আছে জি নাম্বারটা বলুন আধার অনেক চেষ্টা করেও নাম্বারটা মনে করতে পারল না তার যা মনে পড়লো তা হচ্ছে একটা লিফটে করে উঠছে সেই লিফটে একটা মেয়ে উঠেছে মেয়েটার নাম বেহুলা লিফ্টটা হচ্ছে বেহুলার লোহার বাসর আধার বিড়বিড় করে বলল কপাঠিন একটা অস্থির ঘরে তার সঙ্গে দেখা লোহার তৈরি ছোট্ট একটা ঘর ঘরটা শুধু উঠছে আর নামছে তরুণী বললেন কি বলছেন আপনি আধার ক্লান্ত কলায় বলল কিছু বলছি না নিতুর ঠিকানাটা কি বলবেন ওদের বাসাটা কোথায় আধার বাসার ঠিকানা জানে না রোড নাম্বার কত বাড়ির নাম্বার কত কিছুই না শুধু বাড়িটা চেনে আচ্ছা আপনি শুয়ে থাকুন আপনি কোনো চিন্তা করবেন না আমি চিন্তা করছি না তো আধার চিন্তা করছে না তার খানিকটা হাসি পাচ্ছে হাসি পাবার কারণটাও অদ্ভুত সে চোখের সামনে একজনকে দেখছে যে উডবোস করছে ডন বৈঠক দিচ্ছে দাড়িওয়ালা একজন লোক রবীন্দ্রনাথ নাকি রবীন্দ্রনাথ ডন বৈঠক দেবেন কেন গণি সাহেব বলেছিলেন আশি বছর বয়সেও রবীন্দ্রনাথ এক্সারসাইজ করতেন সেই কারণেই কি সেই এই অদ্ভুত দৃশ্য দেখছে আসার হঠাৎ লক্ষ্য করল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বেশ কষ্ট হচ্ছে সে মারা যাচ্ছে না তো অপূর্ব রূপবতী এক রমণী ঝুঁকে আছে তার দিকে রমণীর মুখ একই সঙ্গে চেনা এবং অচেনা কোথায় যেন তার সঙ্গে দেখা হয়েছে জায়গাটা মনে পড়ছে না হাসপাতালে না তো আচ্ছা এই তরুণীর নাম কি হোসনা রমণী বলল অ্যাম্বুলেন্স আনতে গেছে অ্যাম্বুলেন্স এলেই আপনাকে ক্লিনিকে নিয়ে যাব আপনি চিন্তা করবেন না আধার ক্লান্ত গলায় বলল চিন্তা করছি না আপনি তাকিয়ে থাকবেন না চোখ বন্ধ করুন আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আপনি কি আমি আপনার বন্ধু আব্দুল্লাহ সাহেবের স্ত্রী ও আপনার নাম কি হোসনা জি না আমার নাম নিতু আধার চোখ বন্ধ করলো চোখ বন্ধ করা মাত্র সে চলে গেল প্রবল ঘোরের এক জগতে সেই রহস্যময় জগতে তার মাথায় একটা কবিতা তৈরি হচ্ছে আশ্চর্যের ব্যাপার সে কবিতা তৈরির ব্যাপারটা দেখতে পাচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছে এই তো প্রথম শব্দটা চলে এসেছে হালকাভাবে ভাসছে নাচের ভঙ্গিতে শব্দটা ঘুরছে কি অদ্ভুত সুন্দর লাগছে শব্দটা শব্দটার গায়ে নানান বর্ণের পোশাক শব্দটা ঘুরছে আর তার পোশাকের রং পাল্টে যাচ্ছে কি অদ্ভুত ব্যাপার আতার আবার চোখ মেলল রূপবতী মেয়েটা এখনও তার উপর ঝুঁকে আছে ঘরে আরও লোকজন আছে দিন না রাত্রি তা বোঝা যাচ্ছে না ঘরে বাতি জ্বলছে এ বাড়িতে সে দিনে ঢুকেছিল এখন রাত্রি তার মানে কি রূপবতী মেয়েটির নাম কি লীলাবতী তাকে তো লীলাবতীর মতোই লাগছে না ইনি লীলাবতী না ইনার নাম নিতু ইনি আব্দুল্লাহ সাহেবের স্ত্রী এতে দুজনের খুব সুন্দর একটা প্রেমের গল্প আছে গল্পটা তার শোনার কথা শোনা হয়নি খুব রূপবতীদের প্রেমের গল্পগুলি ভয়ঙ্কর টাইপের হয় ইনারটা কি ভয়ঙ্কর মেয়েটি বলল আপনার শরীর কি এখন একটু ভালো লাগছে না ভালো লাগছে না খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমি মারা যাব মেয়েটি গভীর মমতায় আতাহারের মাথায় হাত রাখল মেয়েটির হাত খুব ঠান্ডা বেশ ঠান্ডা কপালটা কেমন যেন করছে তাকে একটা কথা বলা দরকার আধার মেয়েটির দিকে তাকিয়ে নিচু গলায় বলল যদি মরে যাই তাহলে আপনি কি একটা কাজ করতে পারবেন বলুন কি কাজ নিতুকে একটা কথা বলবেন ওকে বলবেন আমি যে দিনের পর দিন সাজাদের পেছনে ঘুরতাম ওদের বাড়িতে যেতাম সকালে ঘুম থেকে উঠেই নাস্তা খাবার জন্য চলে যেতাম সেটা শুধুমাত্র ওকে দেখার জন্যে অন্য কিছু না মেয়েটি হাসলো, বাহ মেটার হাসিটা তো সুন্দর আধার বলল আমি যদি বেঁচে যাই তাহলে ওকে কিছু বলার দরকার নেই আপনার কি মনে থাকবে থাকবে আপনি নিতুর টেলিফোন নাম্বারটা মনে করার চেষ্টা করুন আধার টেলিফোন নাম্বার মনে করার চেষ্টা করছে মনে পড়ছে না কবিতার একটা লাইন উঠে আসছে আহ কি অপূর্ব পঙ্ক্তিমালা শেষ হল হুমায়ুন আহমেদের উপন্যাস কবি এর ত্রয়োদশ এবং শেষ পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনারা কারা কারা সম্পূর্ণ উপন্যাসটি শুনে শেষ করেছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার আসব নতুন কোনো উপন্যাস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ